চান, আমরা বিএনপি চাই, আমরা বিএনপিও চাই না, আওয়ামী লীগও চাই না, আমরা নতুন কাউকে চাই। আমি আমার মনের কথা বলতে পারবো না, আমি এই দেশ স্বাধীন করেছে কারা? মুক্তিযোদ্ধাদের সাথে প্রথম এই অন্যায় প্রতি প্রতিবাদ করেছে আমাদের ছাত্র সমাজ। আমি ফেসবুকে একটা পোস্ট দিব, 10 জন ছাত্রলীগের ভাইয়েরা এসে বলবে তুই পোস্টটা কেন দিছিস, ডিলিট কর। আমি আমার মনের কথা বলতে পারবো না, আমি এই দেশ স্বাধীন করেছে কারা? মুক্তিযোদ্ধাদের সাথে প্রথম এই অন্যায় প্রতি প্রতিবাদ করেছে আমাদের ছাত্র সমাজ। তখন কিন্তু বলেছে আমি ছাত্র দল, আমি প্রতিবাদ করেছি, আমি ছাত্রলীগ, আমি প্রতিবাদ করেছি, ছাত্ররা প্রতিবাদ করেছে। ছাত্রদের গায়ে হাত দেওয়াটা ওনার ঠিক হয়নি। আপনি আগে আপনি তো কোটা মানলেন, আমাদেরকে তো কোটা মানালো। আপনি যদি এই কাজটা আগে করতেন আজকে এই দিন দেখা হইতো? আজকে আমরা 2024 আমি নিজে প্রথম কোটা আমি ভোট দিয়েছি আওয়ামী লীগকে, আমি ভোট দিয়েছি নৌকাকে। কেন? আমরা আওয়ামী লীগের জেনারেশন, আমরা ছোট থেকে আওয়ামী লীগ দেখেই বড় হয়েছি। আমাদেরকে কেন বাধ্য করলেন রাস্তায় নেমে আসতে আপনার পদত্যাগের জন্য? আমাদেরকে কেন রাস্তায় নামতে হলো? আমাদের ছিল, আমাদের হাতে হাত ধরে দেওয়া হলো। এখনো সময় আছে, আপনার আর্মিকে বলেন, পুলিশ যারা আমাদের ভাইদের গায়ে হাত দিয়েছে ওনাদের সবাইকে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করতে। বাংলাদেশ ছাত্রলীগের যারা আছে সিসিটিভি ফুটেজ খুঁজে যেভাবে বের করছেন, ছাত্রলীগের যারা গায়ে হাত দিয়েছে ওনাদেরকে এখনই অ্যারেস্ট করতে। আপোষের সময় না, আপনি আপনার কাজ দিয়ে আমাদের সাথে আপোষে আসেন। আপনারা আমাদের জন্য করছেন কি? ছাত্রলীগের একজনকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ একজনকেও কি অবহিত করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে? করা হয়নি। ওনারা টিয়ারশেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, ডিরেক্ট গুলি করছে। আমরা তো মানুষ, আমরা কি রাস্তার কুকুর বিলাই যে আমাদের উপরে যেমন খুশি তেমন করবেন? বা দেশটাকে একা আপনার, এই দেশের আমরাও তো মানুষ, আপনি একা যদি চান দেশ চালান, এই ছাত্র সমাজ যদি এখন চায় বর্তমানে সবাই বিদেশ চলে যেতে পারে, আমরা কেন আছি নিজের দেশের জন্য? আমরা কেন এই বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরছি নিজের দেশের জন্য? দেশটা যদি একা আপনার হোক, আপনি রাখেন। কিন্তু যতদিন আমরা আছি এই দেশ আমরা স্বাধীন করে দিব। আগেও বলছি, এখনো বলছি, এই দেশ আমার বাপের না, এই দেশ কারো বাপের না, এই দেশ আমাদের আপনার সবার। ছাত্র আন্দোলন শুরু হয়, কোটা আন্দোলন, তখন যদি শেখ হাসিনা সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটি তখনই ছাত্রদের সাথে আপোষ করে নিত, আজকে এই দিন দেখতে হতো না। ওনার উচিত ছিল ওনার প্রশাসনকে বলার যে আমার ছাত্রদের গায়ে কেন তোমরা গুলি করছো। ওনার উচিত ছিল ওনার অপসারণ করার, ওনাদের কি দোষ ছিল? ওনারা দেশের বিরুদ্ধে কথা বলেছে, নিজেদের অন্যায়ের জন্য কথা বলেছে, নিজেদের রায়ের জন্য কথা বলেছে। আজও বলছি আপোষ আর হবে না। আপনি আপনার প্রশাসনকে বলেন, আপনি আপনার ছাত্রলীগকে বলেন, আপনি আপনার যুবলীগকে বলেন, বা সেই সেই সব শ্রমিক লীগদেরকে বলেন যারা রাস্তার মধ্যে আমাদের ভাইদের গায়ে হাত দিচ্ছে, তাদেরকে জানিয়ে দেন এখন এসে মাফ চাও, ক্ষমা চাও, পদত্যাগ করো। সরকার কোনো বিএনপি আওয়ামী লীগ আমরা চাই না। বলছেন আমরা বিএনপি চাই, আমরা বিএনপিও চাই না, আওয়ামী লীগও চাই না, আমরা নতুন কাউকে চাই। দেশ যদি আপনাদের নিয়ে না হয়, আমরা ছাত্র সমাজ দেখে নিব।